আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি দেখার জন্য আপনারা সবাই আমন্ত্রিত। আশা করি ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন, কেননা আপনার একটি পরামর্শ আমাদের এই ইউটিউব চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আশা করি সবাই পাশেই থাকবেন। খুব রসালো ও সুস্বাদু একটি ফল তুতফল। তুতফল অনেকটা জামের মতো দেখতে, তবে জাম নয়, বিদেশি চেরি ফলের মতো দেখতে তাও নয়। স্বল্প উচ্চতার বৃক্ষে একই শাখায় কালো ও লালচে দুই রঙের ফল, দৃষ্টিনন্দন, ধন্দেও পড়তে হয় দেখে। তুতফল আমাদের বর্তমান প্রজন্মের কাছে একেবারে অচেনা একটি ফল। মধ্য বয়সীদের অনেককে ভাবতে হয় ফেলে আসা দিনে দেখেছেন কিনা, তবে প্রবীণরা দেখেই বলে দেয় আরে এ তো তুতফল। তুতের ইংরেজি নাম মালবেরি, মালবেরি অর্থ জাম, এবং এর বৈজ্ঞানিক নাম মোরাস নিগ্রা। তুত গাছের পাতা ডিম্বাকার, চমৎকার খাদযুক্ত এবং অগ্রভাগ সূচালো। আমাদের দেশে ফেব্রুয়ারি মার্চ মাসে এই গাছে ফুল আসে এবং মার্চ এপ্রিলেই ফল পাকে। তুতফল প্রথম অবস্থায় সবুজ, পরে লাল এবং সম্পূর্ণ পাকলে কালো রং ধারণ করে। তুতফলের আদিনিবাস চীনে, তবে বর্তমানে বাংলাদেশ, ভারত, এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকার বিভিন্ন স্থানে তুতফলের চাষ হয়ে থাকে। পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মাটিতে হওয়া তুতফল বেশি সুস্বাদু। তুতফল দেখতে অসম্ভব সুন্দর। বসন্তের শুরুতে গাছে নতুন পাতা আসে, যে কোনো ছোট টব বা পাত্র এমনকি পলি ব্যাগে লাগালেও গাছ সুন্দর বেড়ে ওঠে, যেন শুধু ফল দেওয়ার জন্যই তার জন্ম। সারা বছরই ফল দেয়, অল্প দিনের মধ্যেই ফল পাকে। পাকা ফল রসালো এবং টক মিষ্টি। শালিক, টিয়া, বুলবুলি, টুনটুনি ও অনেক পাখিরই খুব প্রিয় ফল এই তুত। একসময় গ্রামে প্রচুর তুত গাছ দেখা যেত, বর্তমানে এর দেখা মেলা একেবারেই দুর্লভ। বাংলাদেশে তুত কখনো ফলের জন্য চাষ করা হয় না। রাজশাহী, নাটোর, রংপুর, পাবনা, বগুড়া, ঠাকুরগাঁও, ময়মনসিংহ, দিনাজপুর, সিলেটে রেশম পোকার খাদ্যের জন্য তুত গাছের চাষ হয়ে থাকে। তবে আসার কথা, বর্তমানে এখন অনেক বাসার ছাদেও শোভা পাচ্ছে তুত গাছের। আমাদের দেশে তুতের নতুন যে জাত আনা হয়েছে তাতে ছোট অবস্থাতেই ফল ধরে এবং সারা বছর ফলন হয়। তুত একটি ফ্যাটবিহীন ফল। এতে অ্যান্টিঅক্সিডেন্ট, সোডিয়াম, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, জিঙ্ক এবং ভিটামিন এ, সি, ই, বি সিক্স, বি থ্রি এবং কে ইত্যাদি খনিজ এবং শতকরা 88% জল রয়েছে। তুত ফলের মধ্যে রয়েছে 1.4% প্রোটিন, 9.5% কার্বোহাইড্রেট এবং 1.7% ফাইবার। তুতে লালচে কালো ফল শুধু রসালো, নরম, মিষ্টি টক ও সুস্বাদুই নয়, এই ফলের রয়েছে অনেক ঔষধি গুণাগুণ, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সহায়তা করে। আজ আমরা জানব তুত ফলের বিশেষ কিছু ঔষধি গুণাবলী সম্পর্কে। তাহলে চলুন জেনে নেওয়া যাক। মালবেরি বা তুত ফল আয়রনে সমৃদ্ধ, তাই এর গ্রহণে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি পায়, ফলে রক্ত স্বল্পতা রয়েছে এমন মানুষদের জন্য এই ফলটি অত্যন্ত উপকারী। ভিটামিন এ এবং জিঙ্ক চোখের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ, উভয়ই উপস্থিত তুত ফলে, সুতরাং চোখের স্বাস্থ্যের জন্য এই ফলটি খুবই প্রয়োজনীয়। এতে ক্যালসিয়াম এবং ভিটামিন কে রয়েছে, যা হাড়ের স্বাস্থ্যের জন্য ভালো। এই ফলে থাকা ফ্লাভোনয়েড এবং ক্যারোটিনয়েডগুলো ত্বকের স্থিতিস্থাপকতা বাড়িয়ে তোলে এবং ত্বকের বলিরেখা ও দাগ দূর করে, তাই ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতেও তুত ফলের জুড়ি মেলা ভার। প্রতিদিন একটি তুত ফল খেলে আপনার শরীরের চিরন্তন যৌবন বজায় থাকবে। এতে থাকা ডায়েটরি ফাইবার শরীরের থেকে খারাপ কোলেস্টেরল নির্গত করে। যারা ওজন কমাতে চান তাদের জন্য তুত ফল অত্যন্ত কার্যকর।
এতে থাকা ফাইটো নিউট্রায়েন্টগুলি ক্যান্সার কোষের বৃদ্ধিতে বাধা প্রদান করে। সুতরাং ক্যান্সারের মতো রোগ নিরাময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই তুতফল। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও তুতফলের ক্ষমতা লক্ষণীয়। ফলে ডায়াবেটিস রোগীরাও নিশ্চিন্তে এই ফলটি খেতে পারেন। অনেকেরই হজমের সমস্যা রয়েছে, খাবার খাওয়ার পর অনেকেই পাকস্থলীতে সমস্যা অনুভব করেন, কারো আবার পেটে জ্বালা পোড়ার সমস্যা হয়। বিভিন্ন কারণে হজমের সমস্যা হতে পারে, নানা উপসর্গের মাধ্যমে তা বোঝা যায়, যেমন পেটে ব্যথা, বমি বমি ভাব, বমি, বুক জ্বালা পোড়া ইত্যাদি। এই ধরনের সমস্যা হলে তুতফলের জুস পান করুন, নিমিষেই আরাম পাবেন। তুত গাছের ছাল ও শিকড়ের রস কৃমিনাশক। এছাড়া পাকা তুতফলের রস থেকে জ্যাম, জেলি ও স্কোয়াশ বা পানীয় তৈরি করা যায়। প্রিয় ভিউয়ার্স, তুতফল এবং তুত গাছ সম্পর্কে আমাদের দেওয়া তথ্যগুলো যদি আপনার কোনো উপকারে আসে তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেলের সার্থকতা পূর্ণ হবে। আপনাদের বিভিন্ন গাছের সাথে পরিচয় করিয়ে দেওয়া, বনৌষধি বিভিন্ন গাছ সম্পর্কে জ্ঞান বাড়ানো এবং এদের উপকারী দিকগুলো তুলে ধরাই ট্রিলাভারের প্রধান লক্ষ্য। দয়া করে নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ ভিডিওটি দেখে আমাদের পাশে থাকার জন্য।